তো অরিজিনাল খোদার প্রেমিক যারা তারা সব সময় এক নম্বর হয়। ক নম্বর ইবাদত কবুলের দুটি শর্ত, এক নম্বর কাজটি হতে হবে আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আল্লাহ সন্তুষ্টি। নাম্বার দুই, কাজটি হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ, বলেন তরিকা দেখিয়ে দিয়েছেন কে? নবী। তরিকা চিনিয়েছেন কে? নবী। তরিকায় চলেছেন কারা? সাহাবা, তারপরে তাবি, তারপরে তাবে তাবিন, তারপরে আইম্মায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তারপরে যুগের বড় বড় ইমাম এবং হাক্কানি ওলামারা। বলুন সুবহানাল্লাহ। দুটো কথা বলেছি, নাম্বার এক, আপনার এবং আমার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সন্তুষ্টি। কার অর্জন? দাড়ি রাখবো, পাড়ার লোক বলবে লোকটা এত বয়স হয়ে গেছে দাড়ি রাখে না, তাই ভয় থেকে দাড়ি রেখে দিয়েছে, এটা কবুল হবে? দাড়ি এই জন্যে রাখবো কে খুশি হবে? আল্লাহ, শরীরে আতর মেখেছি জুমার দিন, এত আতর মেখেছি ইমাম সাহেব মুখে কাপড় দিয়ে কি আতর মাগলি রে, মানে এত মাল ঢেলেছে শরীরে, কেন? লোক বলবে দেখেছো কি সুন্দর আতর মেখেছে, এটা লোক দেখানো হলো না আল্লাহ সন্তুষ্টির জন্য হলো? এটা কবুল হবে না। তারপরে কুরবানির সময় 80,000-90,000 টাকার গরু দিয়ে পাড়ায় মানে প্রতিযোগিতা চলছে, আপনাদের এলাকায় প্রতিযোগিতা চলে না? চলে না। সেলিমের বাপ যদি 40,000 টাকা আনে, শরীফুলের বাপ বলছে আমি কি ছোট লোক তোর থেকে মরে গেছি নাকি, আমি আনবো 60,000 টাকার মাল, শুধু চর্বিটা কতটা হয় গুনে দেখবি। এটা প্রতিযোগিতা। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। আর দ্বিতীয় তরিকাটা কার? জোরে বলেন। নবীর এ দুটো দলিল আছে কোরআনে। কোথায় আছে? প্রথম ইবাদত কবুলের শর্ত বলেছি আল্লাহ সন্তুষ্টি। এবার চলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু অবিদালিকা উমিরিতু ওয়ানা আওয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ, বলবেন না? 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সুরার নাম আনআম। আল্লাহ পাক শোনাচ্ছে, নিঃস্বার্থে তুমি আল্লাহকে ভালোবাসো, তোমার ইবাদতটা কবুল তখন হবে যখন সবটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। উল উল কি হবে? আমরা যে নামাজ পড়ি আল্লাহু আকবার, সুরা ফাতিহা যখন পড়া হয়ে গেছে, প্রথম রাকাতে পড়লাম তাব্বাত ইয়াদা আবি লাগাবি অতাব, এই সুরাটা মুখস্থ নাই? মুখস্থ যখন আছে আমার সঙ্গে পড়েন, একটা অক্ষরে 10টা নেকি দেবেন কে? সুবহানাল্লাহ। বলেন এখানে যতক্ষণ বসে আছেন শুধু নেকি আর নেকি, গোনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন জলসা বসে লোক দুটো বিড়ি টানছে, এ ভাই আরেকটা বিড়ি দে, এই সামাদ ভাই বিড়ি ধরা, দেখেছেন জলসা বসে কথা বলে না? এখানে গোনা নাই। জলসা বসে বসে কেউ ফোনে নোংরা গান শুনছে, জলসা বসে বসে কেউ কারোর গীবত করছে, এখানে যতক্ষণ বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত, বলুন সুবহানাল্লাহ। তো পড়েন আমার সঙ্গে সুরা ওই লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা দাত লাহাবি আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যত শুনবেন তত ইমান বাড়বে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই মায়েরা বুঝলেন, বাচ্চাদের যখন ঘুম পাড়ায়, দুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, অধিকাংশ মা কিন্তু কোরআন বলে না, বলে কথা বলে না, বলে না, বলে না। আর এই বাচ্চা যখন একটু বড় হয়েছে, মা কিছু বললে তো ধুনে দেবো মুখের কাছে গিয়ে বলছে, এই যে কে বলছে, এটা কে বলছে? বাচ্চা বলছে। কেন? ও ট্রেনিং প্রাপ্ত, ফিডব্যাক। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মা তো ঘুম পাড়ানোর সময় সুরা শেখায়নি,
যদি মা শোনাতো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأصف مأكول شنطان بڑو ہوئے ককনো করতো না মায়ের সাথে ভুল শোনাই নাই ওটা কি শুনিয়েছে ওই তো বললাম এবার ঘুমাচ্ছে না মারবো কম আর ঘুমবি না কোলে কাজ করতে যাব এটা এখনকার মাদের অভ্যাস আছে না নাই আছে না নাই আবার বাচ্চাদের কাঁচা বাদামের গান শুনিয়ে ঘুম পড়াচ্ছে মা চিন্তা করতে পারছেন তো ইমাল তো ছোটবেলায় কাঁচা বাদাম শুনেছে বড় হয়ে বাগামটা পাকা করে ছেড়ে দেবে মায়েদের উচিত বাচ্চাদের ঘুম পড়ানোর সময় কোরআন পড়তে পড়তে নাতে রসুল পড়তে পড়তে ঘুম পড়ানো ওই বাচ্চা কখনো মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে না সবচাইতে বড় শিক্ষক হচ্ছে মা সবচাইতে বড় টিচার হচ্ছে মা সবচাইতে বড় শিক্ষিকা হচ্ছে মা সন্তান মায়ের কাছ থেকে যেটা শেখে ওইটা সারা বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে ওই শিক্ষা পায় না আর দুর্ভাগ্যক্রমে ক্ষতিগ্রস্ত করে দিয়েছি আমরা মায়েরা সিরিয়াল থেকে ট্রেনিং নিচ্ছে আর ছেলেদেরকে ফোনের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিচ্ছে ওই ছেলেটা মানুষ হওয়া এতটা কঠিন একটা লোহা পিটিয়ে হাতুড়ি থেকে অন্য শাবল থেকে হাতুড়ি বানাতে যতটা কঠিন জলসায় বছরে একদিন ডেকে মাথায় পড়িয়ে দিলে মেনে নেবে কি বলছেন জলসায় একদিন মাথায় ডেকে তিন ঘন্টা বুঝিয়ে দিলে মেনে নেবে ও তো 364 দিন মাথায় গোবর ঢুকিয়ে দেয়া আছে ওখানে ছানা মাল ঢুকবে না তো গোবর বোঝেন কথা বলে না তো যার মাথায় 364 দিন গোবর আছে ওখানে এক পিস ছানা রসগোল্লা ছানা মাখন দিলে ঢুকবে কি করে এই মাথাটাকে পরিষ্কার করতে হলে ওই কোম্পানিকে টেনে মসজিদে আনতে হবে ওলামাদের মজলিসে বসাতে হবে যেখানে হাদিস শেখাচ্ছে কোরআন শেখাচ্ছে সেখানে বসিয়ে দিয়ে ওলামাদের কাছে বসিয়ে আগে ওর দিলটা সাফ করতে হবে কারণ দিলটা নষ্ট হয়ে গেছে দিল পচে গেছে ওটা বুঝেছেন না বোঝেন নাই বাবা কি ট্রেনিং নিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের ছিলেন আমি যদিও ঘটনা খুব একটা বলার সময় পাই না আজকের মনে উঠলো বলে বলি আপনারা সারা জীবন শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানি 18 পারার হাফেজ ছিলেন শুনেছেন না শুনেন নাই ওটা মায়ের পেট থেকে শুনেছেন ওটা আসলে সঠিক না আসল হচ্ছে জন্মের পরে তার মা ছিলেন কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন উনি যখন সন্তান জন্ম নিয়েছে বড় পীরের মা চলতে ফিরতে কথা বলতে বলতে কখনো সন্তানকে গান শেখায় নাই কখনো সন্তানকে অন্য বাজে কিছু শেখায় নাই ঘুম পড়াতে গেছে দুধ খাওয়াতে গেছে বাচ্চাকে দোলনায় দুলে দিতে গেছে সেই সময় শুনিয়েছে একটা একটা করে কোরআন আর 4 বছর 5 বছরের বাচ্চার মেমোরিটা এতটা অ্যাক্টিভ থাকে তাদের মেমোরিটা এতটুকু অ্যাক্টিভিটি অবস্থায় ওই সময় থাকে যেটা শুনবে সেটা মুখস্থ করে নেবে আপনারা কি বলছেন বলেন একটা 60 বছরের মানুষ চা খাওয়াবেন 10 বার কলেমা বলে দেবেন কি বললি লা ইলাহা ইল্লাল্লাহ হবে না হবে কিন্তু 5 বছরের ছেলে আমার একটা ভাই পাঁচর নাম তালহা বুঝলেন একদম বাচ্চা এখন বড় হয়ে গেছে ছোট বয়স 4 থেকে 5 বছর বয়স তালহা নাম আমি রেখেছিলাম ভালো নয় আলহামদুলিল্লাহ আবু তালহা আহা ওই তালহার পিঠে 80টা তীর নিক্ষেপ হয়েছিল তিনি রসুলকে সেভ করেছিলেন বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসা আহা হা তুই ওকে বললাম ওকে ওর বাপকে বললাম তুই তো ছেলেটাকে কোরআন শেখা আলাম তারা থেকে নাস অনেক মুসাল্লির মুখস্থ নাই 36 বছর 42 বছর নামাজ পড়ছে 4টে সুরা ফালাক নাস কওসার আর ওই মানে এই আলাম তারা 4টে দিয়ে ঘুরিয়ে 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 কখন জোহর আসর এই ঘোরাচ্ছে কেন আপনি চেষ্টা করলে মসজিদে ইমামের কাছে দুটো সুরা শিখতে পারেন না চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে 2 থেকে 3 মাস ট্রেনিং দিয়ে 10টা সুরা একদম মোবাইল দেখে দেখে 10টা সুরা পারফেক্ট মুখস্থ হয়ে গেল সুবহানাল্লাহ পড়েন তো আমরা ইচ্ছা করলে তোমাদের পারি বড় পীরের মা কোরআন পড়লেন বাচ্চা হয়ে গেল কতদিনের হাফেজ 18 পারা সুবহানাল্লাহ বলেন মক্তবে গেল ওস্তাদ বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই এখানে কমেডি ছেলেরা কারা আছে বলুন কমেডি ছেলেরা কে আছে
এই ভাইদের একটা বসার জায়গা ওখানে দিন, আপনারা ওখানে যদি না আসেন বসার জায়গা দিন। মেয়েদের জায়গার জন্য মেয়েদের আলাদা প্রজেক্টর আছে, আপনাদের জায়গা বিস্তারিত জায়গা ফাইন খোলা আছে। আসুন ভাই সামনে, যারা মেয়ে মানুষ তারা মেয়েদের জায়গায়, যারা মদ্দা মানুষ তারা এখানে যান। আপনার যদি মেয়ে না মদ্দা বুঝতে পারছেন না, তাদের জন্য আপনার জন্য দাঁড়ায় থাকার কথা অনুরোধ করে বলছি, হাতে না দেয় পায়ে দিয়ে বলছি, জায়গা ফাঁকা করে এখানে দেন। কমিটি ছেড়ে দাও, ওখানে একটা বাচ্চা একটা ছেলের জন্য দাঁড়ায় না থাকে, ওখানে দ্বিতীয়বার কোনো এই এই ধরনের কোনো কথা হবে না। সামনে সামনে একটু জায়গা, সামনে জায়গা ছেড়ে দাও, সব সামনে একদম বিস্তর জায়গা। আচ্ছা আপনারা আগে আসুন, ভাইরা বসে পড়ো, একটু আগে আসুন। ছেলেরা ওরা একটু কম বোঝে, আর কি করা যাবে ভাই, একটু সামনে আগে আসুন ভাই, চেপে চেপে। আপনারা বয়স্ক মানুষ, আমাদের আব্বার বয়স বলতেও খারাপ লাগছে, একটু আগে আসুন বাবা। আর জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন আর আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যার সামনে ফাঁকা সেই জায়গাটা তার, বুঝতে পারলেন? সামনে সামনে বাবা, এই সামনে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো কি সুন্দর, ছেলেগুলো বসলে ভালো লাগবে। আরে সব আমাদের ঘরের ছেলে রে বাবা, এরা তো আর খ্রিস্টানের ছিল না, আমাদের মুসলমানের ছেলে। আর যত জলসা কোন দিচ্ছে সব ইয়ং ছেলেরা, জলসা দিচ্ছে মসজিদ কমিটিতে ইয়ং, ইমাম সাহেব এখন আর বুড়ো ইমাম পাচ্ছি না, সব ইয়ং। কি বলছেন আপনারা বলেন? আর বুড়ো ইমাম দেখেছেন? অধিকাংশ মসজিদের ইমামগুলো ইয়াং সোসাইটি, আর আমরা যারা বক্তব্য এখন করছি তারাও বেশিরভাগ ওই ইয়ং ছেলেগুলি, ইয়ংদের দাপা দাপি। আর আল্লাহ জান্নাতি যারা যাবে সব ইয়ং, বুড়ো লোক জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, যারা বয়স্ক লোক ভয় পেয়ে গেছে। একটা মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে, এখান থেকে নিয়ে যাবেন। চলুন বক্তব্য শুরু করি ইনশাআল্লাহ। তাহলে এতটুকু অন্তত এখানে শিখে নিলেন, আমাদের বাচ্চাদের ঘুম পড়ানোর সময় কমপক্ষে আমরা হয় কোরআন তেলাওয়াত অথবা নাতে রসুল একটা গজল হামদ বলে ঘুম পড়াবো ইনশাআল্লাহ। এই বাচ্চা কোনোদিন বড় বড় হয়ে বেয়াদবি করবে না। তো বড় পীরের উস্তাদ বলছে পড়ো, যেহেতু মাদ্রাসায় গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বাবা পড়ো। তো উনি পড়ে নিয়েছে, নে বলো আলিফ বা তা ফা, আরে পড়ো, বসে আছে কেন? উনি পড়ছেন না, যেহেতু উনি হয়ে গেছে 18 পারার হিপস, উনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ হলো, এবার শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরা বাকারা, তারপরে আল ইমরান, তারপরে নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, ইউনুস, এইভাবে একটা একটা করে 18 পারা সূরা আল মুমিনুন পর্যন্ত পড়া যখন হয়ে গেল, ওস্তাদ বলছে কি ব্যাপার, 18 পারার হিপস যখন করলে আর বাকি আছে 12 পারা, এটাও তুমি শুনিয়ে দাও। আব্দুল কাদের বললেন, হুজুর আমি আমার মায়ের যখন কোলে ঘুমিয়ে থাকতাম, ঘুম থেকে ওঠার পরে দুগ্ধ পান করতে করতে ছোটবেলায় খেতে ঘুরতে, আমার মা কখনো গান শেখালো না, আমার মা কখনো কোনো বাজে শব্দ শোনালো না, আমাকে কোরআন শুনিয়ে শুনিয়ে বাচ্চা বয়সে ট্রেনিং দিল, আর মা যেটা শুনিয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ করে নিয়েছি। এখন যদি একটা হাফেজ মেয়ে থাকে আর যদি দেখতে খুব একটা ভালো না হয়, পাড়া ছেলেরা বিয়ে করবে? এই যে দেখতে ভালো না, গরিব মানুষ টাকা দেবে না, ওই মেয়েটার বিয়ে করব চামড়া সাদা, কি বলছেন বলেন? চরিত্র খারাপ হয় হোক, 3 লাখ টাকা পাওয়া যাবে সাদা চামড়া, বলছে আগে রেজিস্ট্রি করে ডাক্তার, তা না হলে হাত ছাড়া হয়ে যাবে, মেয়ের বাপ ছেলের বাপ বলছে। শুধু দেখতে গিয়ে দেখেছে মেয়ের বাপে 3টে জেসিবি আছে, মেয়ের বাপ বড় ডিলার কিংবা পার্টির লিডার,
বলে আগে রেজিস্ট্রি কর সামাজিক পরে হবে মানে এখন অসামাজিকটা করে রাখ এই নতুন পাপ শুরু হয়েছে রেজিস্ট্রি করে রাখছে আমার আমি যখন আমি যে মসজিদে জুমা পড়াই মাঝে মাঝে বিয়ের প্রোগ্রামগুলো যেতে হয় রেজিস্ট্রি করতে এসেছে বললাম ভাই ইজাব কবুলটা হয় না তোদের হালাল হয়ে যাক সম্পর্কটা বলছে ওজন না 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 এখন সব করা যাবে না পরে অনুষ্ঠান হবে তো হারাম কর যখন রেজিস্ট্রি করে নিচ্ছিস ও লিখে দিচ্ছে আমার বউ কিন্তু মুখে বলতে পারবে না কতগুলো নিব খারাপ তো তুই রেজিস্ট্রি যখন করে দিচ্ছিস সেটা বর্তমানে একটা বড় ফেতনা স্বামীস্ত্রী মানে ছেলের বাপ মেয়ের বাপ কথাবার্তা হয়ে গেল আংটি দিয়ে আসলো এনগেজমেন্ট হয়ে গেল তারপরে শুধু রেজিস্ট্রিটা খাতা কলমে করে রাখছে কাজী অফিস থেকে কিন্তু কলেমা পড়ছে না বলে কলেমা পড়লে আনন্দ চলে যাবে তো তোর ছেলে আর মেয়েটা যখন বসিরহাট ব্রিজে গিয়ে ঘুরবে তখন ওখানে আনন্দ করবে না হাত ধরে যখন যখন তারা নোংরামি করবে পাপটা তোর হবে না এটা সমাজের বোঝার দরকার আছে না নেই আপনাদের এখানে মনে হচ্ছে এরকম পাপের কাজ হয় না নাকি হয় না এটা শিক্ষিত সমাজের আধুনিক পাপ আল্লাহ হেফাজত করুক বলুন আমিন তিনি বললেন আমি আমার মায়ের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত তো যেটা বলতে বলতে এখানে আসলাম আল্লাহ পাক প্রথমে শব্দ শুনিয়েছে কুল কি শুনিয়েছে বলেন কুল আর সূরা ইখলাসের প্রথমে কি আছে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা মুখস্থ আছে না কমন সূরা এই সূরাটি রাত্রে বেলা যদি আপনারা ঘুমানোর সময় নবী বললেন যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পারা কোরআন কারিম তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবে আপনি বসে আছেন লোকে সমালোচনা করবেন না ওর বিবি কেমন ছেলে কেমন ওর বাচ্চা কেমন ওর মেয়ে কেমন কোনো সমালোচনা মুখে যেন না থাকে মাথাটা নিচু করে বসে বসে আল্লাহর কোরআন যতটুকু মুখস্থ আছে তেলাওয়াত করবেন সূরা ইখলাস যখন তিনবার তেলাওয়াত হবে আপনার আমলনামায় সাথে সাথে এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে মসজিদে সালাম ফিরিয়ে জুতো নিয়ে পালানোর ধান্দা মুসলমানদের এখনো শেষ হয়নি আছে না নেই সালাম ফিরানোর পরে কিছু তাসবি আছে জিকির আছে এগুলো বসে বসে করতে হয় আল্লাহ পাক শোনাচ্ছে নামাজ যখন হয়ে গেল নামাজ পড়ে তুমি দ্রুত জমিনে ছড়িয়ে পড়ো তবে নবী শিখিয়েছেন ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই 100 বার তাসবি যারা পড়বে তারা যদি সমুদ্রের পানির চাইতে বেশি ফেনা পরিমাণ গুনাহও করে থাকে আল্লাহ তা তাদের গোনাগুলি মুছে দেবে আর আমরা কি করি নামাজ পড়িয়ে টুপিটা পকেটে ঢুকিয়ে নিয়ে তাসবি হাতে নেওয়ার সময় হয় না জুতোটা নতুন জুতো একটা পরে নিয়েছে ওর ছেঁড়া মালটা পাল্টে নিয়েছে বাইরে গিয়ে পিড়ি ধরাচ্ছে আর বলছে ভাই এই ইমাম সাহেব অনেক দিন হয়ে গেছে আর রাখা যাবে না অন্য একটা দামি ইমাম নিয়ে আসি চল আছে না নাই জোরে বলো নামাজ পড়ে আবার মসজিদে বসে সমালোচনা করে আপনি ভাবছেন আমি কথা বলে দিলাম এখানে কথাটা শেষ হয়ে গেল না বন্ধু না যে কথাটা মুখ থেকে বার হলো কথাটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেল হিসাব করে কথা বলতে হবে কোরআন শোনাচ্ছে মাই আলফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ 26 পারা 18 পৃষ্ঠা তিন নম্বর লাইনের 19 নম্বর আয়াত সুরার নাম কফ বান্দা তোমার মুখ থেকে যে কথাটা বার হচ্ছে কারোর উপকারের জন্য বলো অথবা কারোর ক্ষতি করার জন্য বলো কারোর দোষের কথা বলো কিংবা প্রশংসামূলক বলো তোমার মুখ থেকে যে কথাটা বার হলো ওটা হয়তো পৃথিবীর কেউ শুনলো না হয়তো ফোনের মাধ্যমে কল রেকর্ড হলো না কিন্তু আমল নামায় তোমার রেকর্ড হয়ে গেল এটা যেন কখনো তুমি ভুলে যেও না সবাই বলুন যতক্ষণ সময় পাবো বেশি করে আল্লাহ জিকির করব ইনশাআল্লাহ আপনি যখন দুনিয়ার জমিনে বসে আল্লাহ জিকির করবেন সুবহানাল্লাহ পাঠ করবেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করবেন সবচাইতে উত্তম জিকির হলো সুবহানাল্লাহি আবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বান্দা যখন বলে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ আপনি দুনিয়ায় বসে যদি
আল্লাহ জিকির করেন আল্লাহও আপনার জিকির করবে বললি এটা আবার কোত্থেকে আবিষ্কার হলো তো কোরআন শোনাচ্ছে ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা একদম 12 নম্বর লাইনের 152 নম্বর 53 নম্বর আয়াত সূরা নাম বাকারা আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আমরা জমিনে বসে যদি বলি আল্লাহ তো আল্লাহ কি আসমান থেকে আমার নাম ধরে স্মরণ করবে এটা মনে হচ্ছে নাকি কখনো না আপনি জমিনে বললেন সুবহানাল্লাহ ফেরেশতার সংখ্যা আনঅ্যাকাউন্টেবল কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে ওই ফেরেশতাদের মজলিসে আল্লাহ আপনার নামটা ঘোষণা করে এই সারাপুল এটা সারাপুল না কি সারাপুলের বাপের নাম ওই ছেলের নাম ওই ও জমিনে বসে হে ফেরেশতারা সাক্ষী থাকো আমার নামটা তাসবি পড়েছে স্মরণ করেছে বান্দা যখন আমার নামে প্রশংসা করেছে আমি আমার বান্দাকে জাকেরিন বান্দা হিসাবে প্রশংসা করে দিয়েছি যার দিলে আল্লাহর জিকির নাই যার মুখে আল্লাহর জিকির নাই ওই মুখটা ওই দিলটা আল্লাহর কাছে দাম নাই কথা বুঝেছেন না বোঝেন নাই দামি ফোন আছে ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে ফোনের ব্যাটারি 100% চার্জ রয়েছে ফোনের মধ্যে 1 টাকা রিচার্জ নাই কোনো কাজ হবে বলেন কোনো কাজ নাই তো 60 কেজি ওজন 70 কেজি ওজন বড় বড় দুটো রসগোল্লার মতো চোখ জিহ্বাটা ঠিক এত বড় বুকের ছাতিটা 56 ইঞ্চি কোমরটা 40 ইঞ্চি তারপরে একদম বিশাল সাইজ কিন্তু দিনের মধ্যে একবারও আল্লাহ বলে না সারা সপ্তাহের মধ্যে একবারও সুবহানাল্লাহ বলে না জীবনে জুমার দিন পর্যন্ত মসজিদে গিয়ে সেজদা দেয় না এই ব্যক্তির দাম আল্লাহর কাছে আছে বলে মনে হচ্ছে তুই এই ব্যক্তি যা আর কুকুর ছাগল তাই আপনারা কি বলছেন বলেন কুকুরও পেচ্ছাপ করে এও পেচ্ছাপ করছে কুকুরও খাচ্ছে এও খাচ্ছে শুকরেও খাচ্ছে এও খাচ্ছে এরও বাচ্চা হচ্ছে কুকুর ছাগলের বাচ্চা হচ্ছে কুকুর ছাগল জন্তু জানোয়ারের মতো ঘুমিয়ে পড়ে আল্লাহর জিকির থেকে যারা দূরে তারাও ঘুমিয়ে পড়ে তো তোমার আর আল্লাহর নাফরমান বান্দার মধ্যে পার্থক্য কি আছে বলো এই পার্থক্যটুকু করার জন্যে সর্বপ্রথম আল্লাহর জিকিরটা জোবানে আনতে হয় আর আল্লাহর জিকির জোবানে আনবে যারা আল্লাহর জাকেরিন বান্দা হলো তারা সুবহানাল্লাহ বলে লোক পাগল হয়ে গিয়ে জিকির করে নাকি কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ স্মরণ করার তৌফিক দিক বলুন আমিন এখন জিকিরটা কত সময় হবে এটা আল্লাহ পাক শুনিয়েছে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى شلو پارا 19 پشتا 11 نمبر لائنر 124 نمبر آيات سورة نام تغا اللہ پاک شنا چه اما جیکیت تکے جکن تمہیں مکتا پھریے نے بے اما جیکیت جکن تمہار کچے بھالو لگوینا اما شرن جکن تمہار দিলে থাকবে না আমি আল্লাহ তখন তোমার জন্য পৃথিবীর জিন্দেগির রুজিটা সংকীর্ণ করে দেব যখন আল্লাহর যখন আল্লাহর জিকির আমার জিহ্বায় থাকবে না আপনার অন্তরের মধ্যে যখন আল্লাহ স্মরণ শূন্য অন্তর হবে ও অন্তরে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না যখন বান্দার দিলে আল্লাহ জিকির হবে না আল্লাহ বলছে তোমার জন্য রুজিটা আমি সংকীর্ণ করে দেব রুজি বোঝেন রুজি মানে কি বলেন তো আপনারা আপনি বলবেন রুজি মানে একটা সঠিক বলেছেন রুজি মানে শুধু খাদ্য এটা রুজি মানে শুধুমাত্র খাদ্য না রুজি মানে টাকা রুজি মানে ঘর রুজি মানে বিবি রুজি মানে সম্পদ রুজি মানে ছেলে রুজি মানে মেয়ে রুজি মানে শান্তির ঘুম রুজি মানে শান্তিতে থাকা রুজি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যতগুলি নেয়ামত আছে সবগুলো হলো রুজির মধ্যে
কথা বুঝেছেন না বুঝেন নাই, যে নেককার একটা ইস্তি পেয়েছে, নামাজি ইস্তি পেয়েছে, ওটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র রিজিক পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার তিনটে ছেলে, সব ছেলেগুলো আপনার বাধ্য অনুগত, আপনিও এটা নেক সন্তান পেয়েছেন, নেক রুজি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? খেয়ে হজম হয় আলহামদুলিল্লাহ, রাত্রে শুয়ে ঘুম হয় আলহামদুলিল্লাহ। কত মানুষ ঘুমের ওষুধকে ঘুমাতে পারে না, আছে না নাই? রাত্রেবেলা শুধু গোড়াগড়ি দিচ্ছে, তার কারণটা কি? কোরআন স্পষ্ট করে দিয়েছে, আমান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দানকা। আমার জিকির হতে যখন তুমি মুখটা ফিরিয়ে নেবে, আমার জিকির যখন তোমার দিলে থাকবে না, পৃথিবীর জিন্দেগিটা সংকীর্ণ হবে, দোকানে মাল ভর্তি থাকবে, মাল উপার্জন হবে, ইনকাম হবে, খাওয়ার সময় কিন্তু নসিবে খাবার থাকবে না, ঘরটা দারুণ সাজাবে, মেঝেতে ফ্লোরে টাইলস বসানো হবে, গরমের হাত থেকে বাঁচাতে ফ্যান না দিয়ে এসি আর কন্ডিশন তুমি করবে, ঘরের মধ্যে গিজারে গরম পানি দিয়ে গোসল হবে, খাওয়ার সময় সুন্দর ডাইনিং টেবিলে খাওয়া হবে, সব কিছু তোমার থাকবে, বিবি তোমার সঙ্গে হেসে কথা বলবে না, তখন মনটা পুড়ে যাবে, মনে হবে রব্বানা বিষ আমার গালে দাও, আমি বাঁচতে চাই না। হয় না? হয় না? চারটে ছেলে ভিক্ষে করে খাচ্ছে, ও দাদা কি ব্যাপার, আর কি বলবো বাবা। তো ছেলেগুলো গরিব না ধনী না, সব ধনী, আলেম বানায়নি, কোরআন পড়ায়নি, আল্লাহ জিকির থেকে কোনো দিল যেন কখনো শূন্য না হয়ে যায়। সবাই বলুন আল্লাহ জিকির করবো ইনশা আল্লাহ। আর আল্লাহর জিকির, আল্লাহ বলছে যখন মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ হবে, আখেরাতে অন্ধ হবে, কি হবে? অন্ধ, ফুল ব্লাইন্ড। ও আল্লাহর কাছে প্রশ্ন করবে, কালা রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি কেন অন্ধ করলে বলো, আমি তো ভেবেছিলাম জান্নাত দেখব, নবীকে দেখব, পুল সিরাত দেখব, কোথায় তোমার জান্নাত জাহান্নাম পুল সিরাত, কিছুই কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ পাক শোনাবে, কালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুন বান্দা, দুনিয়াতে তোমার যখন চোখ দিয়েছিলাম, আমি সারা দিন সুযোগ দিয়েছি, রাত্রেবেলা পর্যন্ত তোমাকে ছেড়ে দিয়ে দেখেছি, তোমার চোখ দুটি মসজিদ পর্যন্ত আসে কিনা, তোমাকে চোখ দিয়ে ছেড়ে দেখেছিলাম, তুমি জীবনে কোরআনটা খুলে একবার পড়ো কিনা, তোমার দুটো চোখ দিয়েছিলাম, এই চোখটা তুমি কখনো তসবি জিকির করো কিনা, তোমার চোখ দুটি দিয়ে কখনো তুমি কোনো ভালো কাজ করো কিনা, সারা জীবন আমার থেকে দুটো চোখ তুমি ছিনিয়ে নিয়েছ, রহমত করে দুটো চোখ দিয়েছিলাম, এই চোখ দুটি যখন মসজিদ পর্যন্ত গেল না, এই চোখ দুটি যখন কোরআন শরীফ খুলে দেখার সুযোগ হলো না, এই চোখ দুটি দিয়ে যখন আল্লাহর কোনো কাজ তোমার দ্বারাই হলো না, তো আমার মাল আমি ফিরিয়ে নিয়েছি, এখন আর বিনামূল্যে দেব না। দেখ কোন দিকে জাহান্নাম, কোন দিকে জান্নাত, দেখ যা, কোথায় যাবি যা, হাসরের ময়দানে অন্ধ হবে, আর সেই সময় ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে নূর পাবে। সুবহানাল্লাহ বলবেন না? নূর পাবে কারা? ইমানদারেরা নূর পাবে। বললে হুজুর নূরটা ইমানদাররা পাবে, এটা কোত্থেকে আসলো? কোরআন শোনাচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 27 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সুরার নাম সুরা হাদিদ। এ যুবকেরা, সোনারা লালেরা, নূর আল্লাহর পক্ষ থেকে দেবে। হাসরের ময়দানে কোনো জ্যোতি নাই, সূর্যের জ্যোতিটা ম্লান হবে, চাঁদের জ্যোতিকে যখন ছিনিয়ে নেবে, প্রত্যেকটা মোমেন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নূর পাবে। রাত 12টার সময় রাস্তায় বার হয়েছেন, এখান থেকে যাবেন ধরুন বসিরহাট যাবেন, রাস্তায় প্রচন্ড কুয়াশা, ঘুটঘুটে কালো অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা কি? লাঠি লাগবে না লাইট লাগবে? জোরে বলো,
লাইট যত হবে ভালো তত চলতে পারবে দ্রুত ঠিক বলছি না ভুল বলছি লাইট যার কম সে দ্রুত কখনো যেতে পারবে না আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্বাসী মুসলমান ঈমানওয়ালা কলেমার উপরে বিশ্বাস করে নামাজটা ধরে নিয়েছে জীবনে কোনোদিন কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না এই মুমিন ব্যক্তিগুলি হাশরের ময়দানে উঠবে যখন সামনে নূর দেব পিছনে নূর দেব ডান দিকে নূর দেব বাম দিকে নূর দেব আর নূর দেওয়ার পরে তাদেরকে তোরা জান্নাতি ব্যক্তি এটা সুসংবাদ দিয়ে দেব নূর আখেরাতে পাওয়ার জন্য দুনিয়াতে নূর অর্জন করে নিতে হয় যদি কেউ মনে করে আমি একটা লাইট কিনে রাখবো আগে থেকে হবে নাকি এই যে লাইট দুনিয়াতে কাজে লাগে কবরে কাজে লাগে না আপনাদের সারাপুল এলাকায় কোনো মানুষ মারা গেলে কবরে 100 ওয়াটের একটা ডুম দিয়ে দেয়া হয় না হয় না অন্তত লাইট ল্যাম্প নাইট ল্যাম্প তো একটা দেয়া হয় আহা ঘরের মধ্যে গিয়ে দেখি সুবহানাল্লাহ কত লাইট টিউব লাইট ছোট মিনি লাইট কনজুগাল লাইফ লিড করার জন্য ছোট নাইট বাল আবার ইলেকট্রিক কারেন্ট যখন লোডশেডিং হবে তার জন্য ইনভার্টার আছে না নেই আবার সোলার মানে একটা মুহূর্ত কখনো অন্ধকারে থাকবে না সিঁড়িতে দেখি লাইট লাগিয়েছে আছে না অনেক বাড়িতে আছে না নেই সিঁড়িতে লাইট কেন রে ভাই বললে লাভা ওঠা করবো ওঠা নামা করবো তো যদি পড়ে যাই সিঁড়িতে একদম ওই প্রত্যেকটা সিঁড়িতে একটা করে লাইট আ হা হা কবরটা একবার গিয়ে দেখো অন্ধকার ঘুটঘুটে আল্লাহু আকবার কবরের নূর হবে দুনিয়ার ইবাদত নামাজ কোরআন তেলাওয়াত বলুন সুবহানাল্লাহ সারা জীবন ঘরটা সাজালাম অথচ কবরটা অন্ধকারে পড়ে থাকলো ওটা নিয়ে কখনো চিন্তা করি না তিনটে ঘর তৈরি করেছে দুটো ঘরে মিষ্টি লাইট লাগিয়েছে একটা ঘরে লাইট লাগায় নাই বলছে কই লাইট লাগালি না বলে লাগাবো না পয়সা দেবেন তো মিস্ত্রির মিস্ত্রি টাকা পাবে ফুল পেমেন্ট পাবে যতক্ষণ তুই লাইট আর ফ্যান না লাগাবি একটা পয়সা তোর বিল পেমেন্ট হবে না বলি না বলি না এই বাবাজিরা সোনালালেরা প্রত্যেকটা ঘরে লাইটের ব্যবস্থা করে দিয়েছি আর কবরডাঙা কবরের ভিতরটা ওই লাইটটা কবে লাগানো হবে এ চিন্তা কোনো ব্যক্তি করেছি যে আমার দুনিয়ার তিনটে রুমে লাইট কবরটা লাইট কবে লাগাবো বলছে ও কবরে যা বুঝে নেবো ওখানে কি আর কেউ দেখছে ওখানে কি আর কেউ দেখছে কানে তারা কালা হবে কানে তারা কালা হবে চোখে তারা দেখবে না অন্ধকার কবর তোমার কোনো আলো পাবে না দুনিয়ায় কেউ মারলে বাবা বাঁচা তো চিৎকার করে মরে যেতে ইচ্ছা হবে মার বন্ধ হবে না আর আপনার ওই আওয়াজ শুনে যে সে ছেড়ে দেবে দয়া মায়া এই সিন থাকবে না মনে থাকবে না থাকবে না ইনশাআল্লাহ তবে নবী সুসংবাদ দিয়েছেন নবী বললেন অন্ধকার রাত্রে বিশেষ করে এশা এবং ফজরের নামাজে মসজিদে অন্ধকার রাত্রে যাওয়া আসা করবে যারা তাদেরকে কবরে আখেরাতে নূরের সুসংবাদ দিয়ে দাও আরেক শ্রেণীর মানুষ নূর পাবে যারা দুনিয়াতে নামাজের আগে অজু করেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম আমার দিকে দেখেন এই যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখে কোরআন শুনবেন এ তো আর কেচ্চা কাহিনী বলছি না হা করে তাকে সব ভুলে যাবেন কোরআন কি সুন্দর বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন ছয় পারা সাত পৃষ্ঠা ছয় নম্বর আয়াত এক নম্বর লাইন সুরার নাম মাইদা হে বিশ্বাসী ঈমানওয়ালা যখন তুমি নামাজের জন্য প্রিপারেশন নেবে নামাজের জন্য দাঁড়াবে নামাজের জন্য যখন তুমি তৈরি হবে প্রথমে মুখমণ্ডল ধুয়ে নাও তারপরে দুহাতের কবজি পর্যন্ত তার কনুয়ের উপর পর্যন্ত ধৌত করো মাথা মাসা করো পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও এই চারটে হলো ওজুর ফরজ এটা এমনি এমনি করেনি
দুনিয়াতে শীতের পানিতে ঠান্ডাতে ওযু করেছে যারা আখেরাতে আল্লাহর পক্ষ থেকে নূর পাবে তারা।